এক্স্যাক্ট পার্টিকুলার কোনো নাম্বার নাই, থাকে না যে নর্মালি আমরা যদি বলে ফেলি যে 25 জন বা 26 জন, এরকম কিছু না। আমাদের কন্ট্রাক্টেড সমস্ত প্লেয়ার এবং রিসেন্টলি যারা ন্যাশনাল টিমে বিভিন্ন টুর্নামেন্টগুলো পার্টিসিপেট করেছে তাদের সবাইকেই আসতে বলা হয়েছে। আজকের মূলত যে কাজটা সেটা হচ্ছে কি, একদম বেসিক মেডিকেল টেস্টিং হবে, ব্লাড টেস্ট, আই টেস্ট এবং ইসিজি। তো মেডিকেল টেস্টগুলো আজকে করা হচ্ছে এবং আগামীকালকে এবং পরশু গ্রুপ করে করে ফিজিও স্ক্রিনিং বলে, যেটা ধরেন বোন এবং মাসেলের কী অবস্থা, এই দুইটা টেস্টিংগুলো করা হবে। তো এই প্রথম 3 দিনে এই অ্যাক্টিভিটিস আমাদের। না, নর্মালি এই টেস্টগুলো আমরা বছরে একবার করার চেষ্টা করি। নর্মালি যেটা হয়, যখন এইচপির ক্যাম্প শুরু হয় তখন এইচপি করে, যখন ন্যাশনাল জিমের ক্যাম্প শুরু হয় ন্যাশনাল জিম করে, যখন টাইগার্সের ক্যাম্প শুরু হয় তখন করে। বাট এবার আসলে এবার মোটামুটি একসাথেই করা হচ্ছে। আমার কাছে তামিম ইকবালের সবশেষ যেটা আপডেট সেটা হচ্ছে কি, আজকে বিকালবেলা দেশে ফিরে। নাফিস ভাই, অনেক ক্রিকেটার তো এখন ফ্র্যাঞ্চাইজি খেলতে বাইরে আছেন, তারা ওই ডিউটি শেষ করে দেশে আসার পরে তাদের প্রক্রিয়াটা কেমন হবে, তারা কি এসেই জয়েন করবেন? পার্টিকুলার এখন অ্যাট দিস মোমেন্ট 4 জন প্লেয়ার আমাদের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে বাইরে আছে, সাকিব, লিটন, আফিফ এবং ইনফ্যাক্ট 5 জন, সাকিব, লিটন, আফিফ, শরীফুল এবং হৃদয়। তাদের পার্টিকুলারলি একটা ডেট আছে, এনওসি ইস্যু করা হয়েছে, তারা এনওসি পিরিয়ডটা শেষ করেই তারা টিমের সাথে জয়েন করবে। বাট নর্মালি যেটা অনেক সময় হয়ে থাকে, যেমন কোনো টিম যদি ফাইনালে না ওঠে তো তার টুর্নামেন্টটা তো আগেই শেষ হয়ে যায়, তো তাদের যখনই খেলাটা শেষ হবে, ওই খেলা শেষ যেদিন হবে তার পরের দিনই আসলে তারা যার যার মতো করে ক্যাম্পে জয়েন করবে। নাফিস ভাই, এই ক্যাম্পটা আসলে কার আন্ডারে হবে, মানে ফিটনেস ক্যাম্পটা বিশেষ করে? সাধারণত থাকে যে নিকলি থাকেন বা দেশি অনেক ট্রেনার, যখন যে অ্যাক্টিভিটিসগুলো হবে তখন সেই যার যার যেটা দায়িত্ব সেটা পালন করবে। যদি এখন আগামী নেক্সট 3 দিন যেহেতু এটা মেডিকেল টেস্টিং এবং ফিজিও স্ট্রেনিংয়ের কাজ, এই মুহূর্তে আমাদের বিসিবির ডাক্তার এবং ন্যাশনাল টিমের ফিজিও যারা আছেন তারা দায়িত্ব নেবেন। যখন ফিটনেস টেস্টিং হবে তখন ফিটনেস ট্রেনার দায়িত্ব নেবেন, যখন বোলিং ওয়ার্কলোড হবে তখন বোলিং কোচরা দায়িত্ব নেবেন, যখন ব্যাটিং হবে ব্যাটিং কোচ দায়িত্ব নেবেন। সো স্পেসিফিকলি সবার দায়িত্ব ভাগ করা আছে, যখন যার যেটা প্রয়োজন তখন সেভাবে তিনি দায়িত্ব নেবেন। এক্স্যাক্টলি এই নাম্বারটা আজকে কতজন এসেছেন এটা ফিজিও বলতে পারবেন? হ্যাঁ, এই সবাই যারা আসবে এই 3 দিন, মূলত এই প্রথম 3 দিন হচ্ছে কি জেনারেল স্ক্রিনিং, মেডিকেল স্ক্রিনিং এবং পরে ফিজিও স্ক্রিনিং, আর এরপরে 3 তারিখে ফিটনেস টেস্টিং করা হবে। না, এটা ঠিক বাড়তি সতর্কতা বলে না, এটা একটা রেগুলার প্রসিডিওর যেটা আমরা বললাম। এবার আসলে জিনিসটা খুবই দৃশ্যমান হয়েছে, কারণ একসাথে আমরা অনেকেই একসাথে করা হচ্ছে এবং একটু ঘটা করে করা হচ্ছে। নর্মালি এই স্ক্রিনিংগুলো আমাদের সমস্ত ইভেন এজ লেভেলেও প্রতি বছর একবার করে করা হয়। মেডিকেল, আমি জাস্ট সেদিন বাইজিত ভাইয়ের সাথে কথা হচ্ছিলো, যদি প্রতি বছর একবার করা হয় খুবই ভালো, 2 বছর একবার করলেও সমস্যা নেই। বাট এবার যেহেতু আমরা আসলে এশিয়া কাপের আগে একটা ভালো সময় পেয়েছি, এই জন্যে একটু আয়োজন করে করা হচ্ছে, দেখে জিনিসটাকে খুবই মনে হচ্ছে যে নতুন কিছু। বাট এটা আসলে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল ডিপার্টমেন্টের রেগুলার প্রসিডিওর।